যে ভুল করেছি, মার কাছে মার্জনা চেয়েছি, রাজ্যের আপামর জনসাধারণ তাদের মঙ্গল কামনা করেছি এবং অশুভ শক্তি মার আশীর্বাদে নিয়ে যেন দ্রুত পরাস্ত করতে পারি, শুভ শক্তির উন্মোচন হয়ে রাখছে মার কাছেই প্রার্থনা। আপনার রাজনৈতিক জীবনের কেরিয়ার কংগ্রেস থেকে, তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং শেষে সিপিএমকে প্রতিঘাত করতে বিজেপিতে ছিলেন, কিন্তু এরপর আবার পুনরায় কংগ্রেসে এসে কিরকম সাড়া পাবেন, আপনার কি মনে হচ্ছে জনগণ কতটা আপনার পাশে দাঁড়াবে? এখানে আমি রাজনীতির বেশি কথা বলবো না, কেন কোন পারপাসে এসেছি সেটা আমি ব্যক্ত করছি, এর বেশি আমি কোনো আপনার এই মুহূর্তে মন্দিরে দাঁড়িয়ে কোনো আমি পলিটিক্যাল প্রশ্ন